নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে মেদিনীপুর গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা বিজেপি পার্টি অফিসে জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি সৌমেন তিওয়ারি সহ অন্যান্য নেতারা হাজির ছিলেন ওই বৈঠকে। তারপর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ অভিযোগ করেন, ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর শুরু করে মারধর এমনকি জরিমানা করা হচ্ছে। আক্রান্তদের পাশে দাঁড়াতে এবং জেলার নেতাদের করণীয় সম্পর্কে অবহিত করতেই তিনি মেদিনীপুর এসেছেন। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্যের বিভিন্ন জেলায় দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। যেহেতু আমি এই এলাকারই সাংসদ তাই খোঁজ নিতে এসেছি। পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে, জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের পাশে দাঁড়াতে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসে পশ্চিম মেদিনীপুর জেলায় 1000-এরও বেশি বিজেপি নেতা কর্মী সমর্থক ঘর ছাড়া, তাছাড়া কয়েকশো বাড়ি ভাঙচুর করা হয়েছে, জরিমানা করা হচ্ছে, এখনও মারধর ভয় দেখানো চলছে, মুচলেখা লেখানো হচ্ছে। দলের পক্ষ থেকে জেলা নেতাদের সেই সব অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের কিছু আসনে পুনর্গণনার সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নিয়ম অনুযায়ী পুনর্গণনা করানোর দাবি জানানো হয়, তবে আদালতেও জানানো যেতে পারে, প্রয়োজন হলে আমরা যাব। তবে জেলায় আমাদের ভোট কমেছে, কেন কমলো তা পর্যালোচনা করা হচ্ছে।